হ্যালো এভরিওয়ান, পূর্ণিমা বেঙ্গুলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজ তোমাদের সামনে একটা নতুন রকমের ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। তো তোমাদের পুজো কেমন কাটলো বলো? আজকে হচ্ছে বিজয়াদশমী, বিজয়াদশমীর দিনে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, দেখো এটা হচ্ছে রূপচাঁদা মাছ। আর এই রূপচাঁদা মাছ কে কে চেনো, যারা যারা চেনো বা যারা যারা খেয়েছো একটু অবশ্যই কমেন্টসে জানাবে। এই রূপচাঁদা মাছ দিয়ে কী হবে সেটাই শেয়ার করতে চলেছি। তো এতগুলো রূপচাঁদা মাছ, ছেলে বললো মা রোস্ট বানাবো রোস্ট। তো বললাম ঠিক আছে, আমরা কেউই ঠাকুর দেখতে যাইনি, আমার শরীর খারাপ বলেই আমি যাইনি, আর কি করব, ঘরে একটু খাওয়া দাওয়ার আয়োজন এইসবই চলছে। তো এই যে মাছটাকে কাটিং করে নেওয়া হয়েছে আর এটাকে ম্যারিনেট করা হবে এই মুহূর্তে। তো চলো ম্যারিনেট কী দিয়ে করছি তোমরা দেখতে থাকো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এখন ম্যারিনেটের জন্য নিয়ে নিয়েছি একটা বোল, আর তার মধ্যে নিয়ে নিয়েছি দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। তো অনেকটাই লাগবে যেহেতু অনেকটা মাছ। তো এখন লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন, একটু লাল লাল হবে, ঝালও হবে লালও হবে, ঠিক আছে। কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে এবং কাঁচা লঙ্কাটা টেস্টের জন্য দেওয়া হয়েছে, লাল লঙ্কাটা কালারের জন্য দেওয়া হয়েছে, দুটো মিক্স করে ঝাল হবে। তো এবার দেওয়া হয়ে গেল হলুদ, আর হলুদ দেওয়ার পরে এবার দিয়ে দেবো পাতিলেবুর রস পরিমাণ মতন, অনেক বেশি দেওয়ার দরকার নেই, অল্প। তো ওই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। তোমরা চাইলে একটু টক দই দিতে পারো, আমি টক দই দিইনি, অল্প, বেশি দেওয়া যাবে না। তো আমি এখন পাতিলেবুর রসটা দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দেব পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে লবণ দিচ্ছি আন্দাজ মতন, আন্দাজ মতন দিতে হবে, বেশি দেওয়া যাবে না, যেহেতু ঝোলঝাল হবে না, শুকনো হবে জিনিসটা। তো এখন পুরো মশলাটা আমার রেডি, এখন এটাকে মিক্স করে নেব ভালো করে। একটু সর্ষের তেলও দিয়ে দিলাম, অল্প, খুব বেশি না, আর এটাকে ভালো করে মিক্স করতে হবে, ঠিক আছে। তো মিক্স করার পর আমি ম্যারিনেট করব, পুরো মশলাটাকে ভালো করে মিক্স করতে হবে, তাহলে পুরো মশলাটা পুরো মাছের গায়ে ভালো করে লাগবে। তো আমার দেখো, আমি এক হাতে ফোন ধরেছিলাম বলে আমি এক হাতেই এটাকে মিক্স করে নিচ্ছি, আর হচ্ছে দেখো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি মাছের গায়ে মশলাগুলো মাখাবো। তো মাছগুলো তো কাটিং করে নেওয়া হয়েছে, আর এই মশলাগুলোকে এভাবে দিচ্ছি, আমার কি মনে হচ্ছে বলো তো, এরকম যদি আমাদের গায়ে এরকম করে লাগিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কত জ্বালা পোড়া করবে বলো। তো মাছটা যেহেতু জ্যান্ত নেই, মাছটা মাখাতেও আমার যেন কেমন একটা লাগছিল। তো যাই হোক, এইভাবেই খাই সবাই, এভাবেই করতে হয় আমাদের, তার জন্য এটাকে ম্যারিনেট করে ফেললাম। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, এক ঘন্টা মতো রেখে দেবো ফ্রিজের মধ্যে, তাহলে আরও সুন্দর ম্যারিনেট হয়ে যাবে। তো তারপর আমরা এটাকে কী করছি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, যারা নতুন আমার চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা আমার বন্ধু আছো, যারা দেখছো এই মুহূর্তে ভিডিওটা, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তো সবাই এত সাপোর্ট করছো তার জন্য খুব ভালো লাগছে, ভিডিও করতে ইচ্ছা করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ, তার জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতেও পাচ্ছি না। তো তোমরা একটু যেগুলোই দিচ্ছি সেগুলো তোমরা একটু দেখো, আর তোমরা এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো বন্ধুরা। আর তোমাদের সবার পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। আমি পুজোয় ঠাকুর দেখলাম না, নতুন জামাও পরলাম না, বুঝেছ, জামা শাড়ি সবই কেনা হয়েছে কিন্তু আমি কিছু পরলামও না, বা তোমাদের সাথে শেয়ারও করলাম না, আর ব্যস্তও ছিলাম যেমন, আর তেমন শরীরটাও খুব খারাপ ছিল। ঠিক আছে, আমার হয়ে গেছে ম্যারিনেট করা, দেখো বেশ ভালো লাগছে দেখতে, ছোট্ট ছোট্ট মাছ, ছোট বড় মিলিয়েই আছে রূপচাঁদা মাছ। তবে আমি রূপচাঁদা মাছ আগে কখনো খাইনি, আর দেখতে ভালো লাগে। তো এবার দেখো চলে গেছে ম্যারিনেট করার পর রোস্ট হতে, রোস্ট রোস্ট, দেখো বাটার দেওয়া হচ্ছে, খালি বাটার দেওয়া হচ্ছে, রোস্ট হচ্ছে। তো এই যে
তো বাকিটা এবার তোমরা দেখতে থাকো কি হচ্ছে এখানে। এইভাবে রোস্ট হচ্ছে, আর রোস্ট হওয়ার পর খাওয়ার থেকে এগুলো দেখতে ভালো লাগে। আর এই যে এই তোমরা যে রোস্টের যে জিনিসটা দেখছো না, উনুনটা, এটা আমার ছেলে বানিয়েছে অনেক বছর আগে, তাও মোটামুটি 3-4 বছর আগে বানিয়েছে। ও বানিয়ে রেখেছে আমাদের প্রত্যেক বছর শীতকালে আমাদের চিকেন রোস্ট হয়, মানে যখন যা খুশি খায়। ওগুলো আমাদের ভিডিও কমই করা হয়, তো এবারে যদি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এবারে শীতকালে যদি রোস্ট বানানো হয়, চিকেনের রোস্ট বেশি হয়, গোটা মুরগি হয়, আবার হয়। তো দেখো কেমন লাগছে বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগছে বলো আমার এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতন আমি এখানেই টাটা করছি তোমাদেরকে, বাকিটা তোমরা দেখতে থাকো।